ব্যাংক থেকে টাকা গায়েব? রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমানো টাকা নাকি নেই? মাথায় হাত গ্রাহকের। ব্যাংক বলছে তুমি তুমি চাও, আমি তো আসিনি, তো তা আমি ধরবো কি করি? আমি আসিনি, আমার বই আসিনি, অথচ টাকা উঠে গেল। 1 লাখ টাকা রাখি, আর নভেম্বর মাসের 7 তারিখ আমার 90,000 টাকা কে তুলে নেছে আমি জানি। ব্যাংকে জমানো 1 লক্ষ টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হলেন বুধবার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা এলাকায়। জামালপুরের হালারাম মোড় সংলগ্ন এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য সরালো এলাকায়। গোটা ঘটনা নিয়ে জামালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এমন ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে গ্রাহক মহলে। জানা যায়, গত অক্টোবর মাসের 27 তারিখ জামালপুরের হারালামোর সংলগ্ন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তারক মণ্ডল নামে এক ব্যক্তি 1 লক্ষ টাকা জমা দেন এবং নভেম্বর মাসে তিনি আরও 16,000 টাকা জমা দেন। পরবর্তীতে টাকা তুলতে গিয়ে দেখেন 90,000 টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর মাথায় হাত ওই ব্যক্তির। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। হারালা ব্রাঞ্চে আমি 27 তারিখই 27-10 1 লাখ টাকা রাখি, আর নভেম্বর মাসের 7 তারিখ আমার 90,000 টাকা কে তুলে নেছে আমি জানি। আমি ম্যানেজারের 14 তারিখে আসি, যখন আমি আবার 16,000 টাকা জমা দিই ওই শাখায়। তারপরে যে আপডেট করে করে বললো যে তোমার 90,000 টাকা উঠে গেছে। আমি ম্যানেজারে আসি, বললাম স্যার আমি তো ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আমি তো আসিনি ব্যাংকে কোনো দিন। তা বললো তুমি 1 সপ্তাহ সময় দাও, আমি দেখে দিই। এবার আমি আবার একটা লিখিত দিয়ে গেলাম ম্যানেজারে, বললো তুমি একটা খালি লিখিত দিয়ে যাও, একটা দরখাস্ত লিখে দিয়ে জমা দিয়ে গেলাম। দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আমার জানাবে, সেরকম 4 দিন না 5 দিন পরে ছুটিতে চলে গেল বাড়ি। তারপরে আমি আসি জিজ্ঞেস করছি ম্যানেজার, অন্য অন্য ম্যানেজারে বললো কি সে লোক ছুটিতে চলে গেছে, 4 তারিখে আসবে ডিসেম্বর মাসে। আমি কালকে 5 তারিখে আসি, আমি জিজ্ঞেস করলাম 4 তারিখে যে স্যার এসছে, বলে হ্যাঁ 2টোর সময় এসেছিলাম। তা বললো যে স্যার আমরা কালকে আসবো কটার সময়, বলে 12টার সময় এসো। আজকে বল আসলাম, জিজ্ঞেস করছি যে স্যার আমার ওটা কী হলো, বললো তুমি থানায় যাও। হ্যাঁ, জামালপুর থানায় অভিযোগ করেছি, এই মাধ্যমে আমরা ফুটেজ দেখাবো, তোমাদের দেখাতে পারবো না। আপনি কি মনে করছেন? আমি তাহলে আইনের মাধ্যমে দেখাবো, তাহলে সেই আইনই আমাদের দেখতে হবে। কী আইন আছে আমরা তো জানি না ওসব কিছু। আপনি কি টাকা তুলেছিলেন 90,000 টাকা? না, আমি ব্যাংকে আসিনি, তাতে আমি চলবো কী করে? আমার বইও বাড়ি, আমিও বাড়ি, আমি শুধু বাড়ি সেলিমাবাদে। তাহলে কি কীভাবে টাকাটা উঠলো বলে মনে করছেন? কীভাবে উঠলো তা কী করে বলবো, এখন ম্যানেজারই জানে। ম্যানেজার কী করে দিল, আমাদের সুরক্ষার জায়গা তো আমি রাখি গেছি। কী করেন আপনি? আমি ওই খেত মজুরি করি। খেত মজুরি করে টাকাটা জমা রেখেছিলেন? হ্যাঁ। দিয়ে এখন এসে কি দেখছেন যে টাকা পাচ্ছেন না? 90,000 টাকা আমার তুলে নিতে কে পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ এসেছিল। এটা কোন ব্যাংক? এটা হারালা স্টেট ব্যাংক। এখানেই কি টাকা জমা রেখেছিলেন? হ্যাঁ এখানে। দিয়ে এখন এখন আজকে এসে কি বললো? পুলিশ এসেছিলো, বললো তোমরা থানায় যাও, থানায় তো ডায়েরি করে যাও, থানায় কী বলে শোনো। ব্যাংক বলছে তুমি তুমি চাও, আমি তো আসিনি, তো তা আমি চলবো কী করি? আমি আসিনি, আমার বই আসিনি, অথচ টাকা উঠে গেল। আপনাদের কি জয়েন্ট অ্যাকাউন্ট? না। আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট? আমার সিঙ্গেল অ্যাকাউন্ট। আপনি টাকা তোলেনি? না।